আছো? অনেকে সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চা নিয়ে বসছি, সকালে নাস্তা খেতে ইচ্ছা হচ্ছে না। ইংল্যান্ডের ওয়েদার এত খারাপ, 2 সপ্তাহ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, আজকেও ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে তো যাওয়া যাবে না। তো ভাবলাম ঘরেই থাকি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আমাদের অনেকের বাসারই খেজুর আছে এখন রোজার পরে, আমার বাসায় তো আছে, যেগুলো খাওয়া হচ্ছে না আর কি। তো ভাবলাম যে ওইটা দিয়ে একটা হেলদি কিছু বানাই, ফ্ল্যাপজ্যাক বানাবো, যেটা হেলদি এবং এটা কিন্তু স্ন্যাক বক্সে, লাঞ্চ বক্সে দেওয়া যায় আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। চাটা খেয়ে নেই, আর আমার বাগান আজকে দেখে লাভ নেই, কারণ এত ঝড় বৃষ্টি হচ্ছে যে বাগানে দেখতেও ইচ্ছা হচ্ছে না আজকে। আসলে এই ফ্ল্যাপজ্যাকটা বানাতে কিন্তু একদম ইজি, মাত্র 3টা জিনিস লাগে। খেজুর তো আছে, আমি কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি এখানে, এখানে আমার 8টা খেজুর। খেজুরগুলিকে একদম গরম পানিতে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে লাগবে হলো ওটমিল, ওটমিল লাগবে। আমার ওটমিলগুলি আস্ত আস্ত, কিন্তু গুঁড়াগুলিও হয় যেগুলি পাউডারের মতো থাকে, ওইটা হলেও হবে, কিন্তু কিন্তু আস্ত ওটমিলগুলি হলে টেস্টটা ভালো হয়। আর লাগবে হলো কিছুটা বাটার, এই রেসিপিটা বাটার দিয়ে ভালো হবে, তেল দিয়ে কিন্তু ভালো হবে না। খেজুরগুলি প্রথমে আমি ভিজিয়ে রাখবো, খেজুরগুলি তো শক্ত, তো আমি গরম পানি একদম বয়েলিং পানি দিয়ে 10 মিনিট ভিজায় রাখি। ভিজায় রাখার পরে তারপর আসতেছে আবার, তো খেজুরগুলি প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি একটু গরম পানিতে, অনেক নরম হয়ে গেছে, পানিগুলি ফেলে দিব। এখন যেটা করতে হবে আমাদের, এই বিচিগুলি বের করে ফেলতে হবে। বিচিগুলি বের করার সাথে সাথে আমি চেক করে নেবে ভিতরে কোনো পোকা নাই আর কি, কারণ খেজুরের ভিতরে কিন্তু পোকা থাকতে পারে। এটাকে একটা পেস্টের মতো করতে হবে। এখানে আমার লিকুইড এজারে দিয়ে দিচ্ছি, আর কিছুই দিব না, কিন্তু পেস্ট করে নিচ্ছি। আর এগুলির মধ্যে একটুখানি লবণ দিয়ে দিব, জাস্ট ব্যালেন্স করতে আর কি মিষ্টিটা। আর এখানে আমি 150 গ্রাম বাটার নিয়ে নিয়েছি, আমার বাটারটা আনসল্টেড। তোমাদের যদি সল্টেড থাকে বাটার, তাহলে যে আমি যে লবণটা দিলাম ওই লবণটা দেওয়া তোমাদের দরকার নেই, তাহলে টু মাচ সল্ট হয়ে যাবে আর কি। তো এইটাকে আমি একটু মেল্ট করে নিচ্ছি এখন। আর আমার এখানে ওট লাগবে হলে 250 গ্রাম, ওইটাও মেজার করে নিচ্ছি। আমার এটা ছোট্ট একটা মেজারিং স্কেল, এটা আমি সবসময় ইউজ করি, বড়টা সবসময় দরকার হয় না, অল্প কিছু পড়লে আমি এটা ইউজ করি আর কি। এখানে 250 আছে, রেডি করে রাখলাম। এখন বাটারটা আমার মেল্ট হয়ে গেছে, বাটারটা মেল্ট হয়ে গেছে, তো এইটা আমি খেজুরের মধ্যে, খেজুরের যে পেস্টটা করেছি এটার মধ্যে ঢেলে দিব আর কি, দিয়ে আবার এটাকে মিক্স করে নেব ভালোভাবে। একটু পেস্ট হয়ে গেছে, এখন এই ওটগুলিকে ঢেলে দেবো এইটাতে, ওটগুলিকে ঢেলে মিক্স করব, কিন্তু ওটগুলি যাতে বেশি না ভাঙে আর কি, কারণ ওটগুলিকে কিন্তু আমরা গুঁড়া গুঁড়া করবো না, গুঁড়া গুঁড়া করলে তখন আর টেস্টটা ভালো লাগবে না আর কি। যদি পালসেটিং থাকে তাহলে পালস এরকম ভাবে দিয়ে দেবো, তাহলে হবে কি ওটগুলি ভাঙবে না, জাস্ট মিক্সড হবে আর কি। তো আমার ওটটা হয়ে গেছে দেখো, এখন যে ট্রেটাতে বেক করব, ওভেনে দিয়ে করতে হবে এটা, সেই ট্রেটা আমি রেডি করে দেবো। ট্রেটা একটু এরকম ছড়ানো হলে ভালো হয় আর কি, তাহলে স্প্রেড করা যায় ভালোভাবে। তো ট্রেটার উপর আমি একটা বেকিং শিট দিয়ে দিব, বেকিং শিট না থাকলে তোমরা ফয়েল দিতে পারো, কোনো অসুবিধা নেই। সেই ট্রেটাকে যে একটুখানি বাটার ছিল, বাটার দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, তাহলে স্টিক হবে না আর কি। মিক্সচারটা ভালো মতো ঢেলে দিচ্ছি, এরকম ভাবে আমি এটাকে পুরাটা ট্রেতে দিয়ে দিব। খুব একটা থিক হবে না, কিন্তু আমি এই ট্রেটার সাইজেই করে নিব। তো আমি ট্রেতে দিয়ে দিলাম, ট্রেতে কিন্তু খুব একটা পাতলা হবে না, থিকও হবে না। তো এগুলি এখন ওভেনে দিয়ে দিব, ওভেনে দিতে হবে 15 থেকে 17 মিনিট আর কি। আমার যে সেটিং ওই সেটিংয়ে আর কি, সবাই সেটিং তো আলাদা। তো হয়ে গেল, তারপর আসছি। তো ওভেন থেকে বের করে ফেলেছি, এটা কিন্তু এখনো অনেক গরম, একদম ঠান্ডা হয়ে গেল, তারপর এটাকে কাটতে হবে। এখন যদি আমি কাটতে যাই তাহলে এটা গুঁড়া গুঁড়া হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার মজাদার
ফ্ল্যাপজ্যাক দেখো কত সুন্দর হয়েছে, আর গন্ধ অসাধারণ বেরোচ্ছে। এটা খুবই টেস্টি খেতে, হেলথি একটা স্ন্যাক আর কি, কারণ এটাতে কোনো অ্যাডেড চিনি নাই। যেই চিনিটা দেওয়া হয়েছে এটা খেজুর, খেজুরের চিনি, এবং এটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো, বড়দের জন্য ভালো। যারা তোমরা ডায়েট করছো তোমরা খেতে পারো, যারা তোমরা চিনি কম খেতে চাও এটা খেতে পারো। এটা অনেক দিনই রাখা যায়, কন্টেনারে ভরে অনেক দিনই রাখতে পারবে। খেজুরগুলি ইউজ করে ফেললাম আর কি, তা আশা করি তোমাদের ভালো রেখেছে। তো ভিডিওটা শেষ করছি আজকের মতো, তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।